আমি এখন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি সিট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় সূচকীয় ও লগা ডিদিমীয় ফাংশন তোমরা আমার সামনে যে একটি সিট দেখতে পাচ্ছ আমরা তোমরা ইচ্ছে করলে এই সিটটি আমাদের অফিস কক্ষ থেকে এসে নিয়ে যেতে পারো আমাদের যারা স্টুডেন্ট আছে তোমরা সেটি তোমাদের সাথে থাকলে তোমরা যে কোনো সময় নিজে নিজেও কিছু অঙ্ক করতে পারবে তোমরা প্রথম পেজে দেখতে পাচ্ছ আমার এখানে কিছু সূত্র আছে এই সূত্রগুলো সবাই মুখস্থ করে নেবে তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সরাসরি অঙ্কে চলে যাব যেহেতু অনেক অঙ্ক আমরা এখানে শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এইগুলোই এখন প্র্যাকটিস করব। তোমরা দেখতে পাচ্ছ চার নম্বরে রয়েছে দেখাও যে অর্থাৎ আমাদের বাম পক্ষের সাথে রান পা খুব প্রমাণ করে দেখাতে হবে আমরা বাম পক্ষ থেকে শুরু করব বামপক্ষে প্রথমে রয়েছে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পরের অংশের হচ্ছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার টু বাই থ্রি আমাদের প্রথম অংশটি কোনো পরিবর্তন হবে না কিন্তু দ্বিতীয় অংশে তোমরা দেখতে পাচ্ছ ওপরে রয়েছে এই টু দি পাওয়ার টু বাই থ্রি আমরা এই অংশটাকে ভেঙে লিখবো এই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোলস্কার অর্থাৎ এই ওয়ান বাই থ্রি এবং টু দুইটাই পাওয়ার পাওয়ারা পাওয়ার সবসময় গুণ গুণ আকারে থাকে অর্থাৎ ইন্টু আকারে আছে অর্থাৎ এখানে মানে কোনো কম বেশি হবে না এবং এইটা করার কারণে এটা আমাদের একটা পরবর্তীতে আমরা এটাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো এই জন্য এরপরে মাঝখানের যে অংশটি রয়েছে এটা আগের মধ্যে রয়েছে প্লাস একইভাবে এই অংশটাও বি টু দি পাওয়ার টু বাই থ্রিকে আমরা ভেঙে লিখেছি বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এবার আমাদেরকে প্রথম অংশের এ টু দি ওয়ান বাই থ্রি এটাকে আমাদেরকে এ মনে করতে হবে বি টু দি আমাদেরকে বি মনে করতে হবে আমরা যদি এ টু দি এ মনে করি এবং বি টু দি যদি বি মনে করি তাহলে আমাদের এখানে একটি সূত্র হয়েছে তোমরা একটু খেয়াল করো এ টু এ অর্থাৎ এ প্লাস এ বি প্লাস এটা হচ্ছে বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এবার আমরা পুরো লাইনটাকে যদি আমরা দেখি এটি একটি সূত্র হয়ে গেছে দেখো তোমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ প্লাস অর্থাৎ এখানে একটি সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস বি সূত্র এখানে আমরা এ ধরে নিয়েছিলাম এই টু এটা হচ্ছে এ তারপর কিউব আমরা বি ধরে নিয়েছিলাম বি টু দিপার থ্রি কে তারপর কী পরবর্তীতে থ্রি থ্রি কাটা যাবে এ টু দিপার ওয়ান থাকবে এ টু দিপার ওয়ান মানে এ বি টু দিপার ওয়ান থাকবে বি অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ ডানপক্ষ প্রমাণ হয়ে গেছে আমাদের পরবর্তীতে তোমরা সুতরাং পুরো অঙ্কটি লিখে দেখানো হলো লিখে দেবে আমরা এরপরে চারের খ শুরু করবো এখানেও বাম পক্ষের সাথে ডানপক্ষ প্রমাণ করতে হবে তোমরা প্রথম যে অংশটা দেখতে পাচ্ছো এই টু দি পাওয়ার থ্রি প্লাস এ ইনভার্স থ্রি প্লাস ওয়ান নিচে দেখতে পাচ্ছ এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ ইনভার্স থ্রি বাই টু প্লাস ওয়ান আমাদের হরের অংশটি এখানে কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছো তোমরা আমাদের হরের যে অংশটি রয়েছে এখানে আগে যা ছিল ওই অংশটি রয়েছে কোনো পরিবর্তন করা হয়নি উপরে যে লগের অংশটি দেখতে পাচ্ছো এখানে একটুখানি পরিবর্তন করা হয়েছে এই কিউব কোনো পরিবর্তন করা হয়নি এ ইনভার্স থ্রি এটাকেও পরিবর্তন করা হয়নি তো প্লাস ওয়ানকে ভেঙে আমরা প্লাস টু মাইনাস ওয়ান লিখেছি অর্থাৎ এই টু থেকে ওয়ান মাইনাস কুলে আবার পূর্বের যে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানে থাকবে এবং এই প্লাস টু নেওয়ার কারণ হচ্ছে আমাদের পরের লাইনে আমরা এটাকে যেন একটা সুটটা অ্যাপ্লাই করতে পারি এই আর মাইনাস ওয়ান মাইনাস থাকবে এটা কোনো পরিবর্তন করা হয়নি তোমরা এর পরের লাইনে দেখতে পাচ্ছ আমাদের নিচের হরে অংশটি এখানেও কোনো পরিবর্তন করা হয়নি উপরে দেখো একটা এখানে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আগে ছিল এ কিউব এখন সেখানে এ থ্রি বাই টু অর্থাৎ পাওয়ারটা থ্রি বাই হয়ে গেছে অর্থাৎ এখানে মানের পরিবর্তন হওয়ার কারণে আমরা পরবর্তীতে উপরে আরেকটা হোলস্কোর লিখেছি অর্থাৎ আমরা যদি এই হোলস্কোর টু আর টু কেটে দিয়ে আবার সে আগের পূর্বের এই কিউবে থাকবে কোনো মানে কোনো পরিবর্তন হবে না তোমরা এই পাশটা দেখো মাস্কানাটা আমরা একটু পরে আসি এখানেও সেম একই কাজ করা হয়েছে এ ইনভার্স থ্রি বাই টু অর্থাৎ আগে ছিল শুধুমাত্র ইনভার্স থ্রি ছিল সেখানে হয়ে গেছে মাইনাস থ্রি বাই টু এখানে অতিরিক্ত ভাবে উপরে একটা স্কোয়ার নেওয়ার কারণে আমাদের স্কোয়ার আর এই টু যদি আমরা কেটে দিই যেহেতু পাওয়ার 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 আর পাওয়ার যদি আমরা কেটে দিই তাহলে মানে কোনো পরিবর্তন হবে না এবং এই হিসাবে আমাদেরকে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের এই যে এই দি পাওয়ার থ্রি বাই টু এটাকে আমাদেরকে প্রথমে এ ধরতে হবে এবং এই অংশটিকে বি ধরতে হবে এই হিসেবে আমরা মাঝখানের সূত্রটা অ্যাপ্লাই করব প্লাস টু এ বি আমি তোমাদের জন্য আরেকবার ডিপেড করছি এই প্রথম অংশটিকে আমরা এ ধরব ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে এবং এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে এটাকে ধরবো বি সেই হিসেবে মাঝখানের সূত্রে টু যেটা আমরা আগে অতিরিক্তভাবে টু নিয়েছিলাম সেই টু এরপরে এটা এ এটা বি এবং এটা তোমরা যদি একটু ক্যালকুলেশন করো এইগুলো আমি আগে তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে আমাদের প্রথম পেজে যে কিছু সূত্র রয়েছে তোমরা এই সূত্রগুলো দেখলেই বুঝতে পারবে অর্থাৎ এইটার মান হবে ওয়ান এই টু দিবার থ্রি বাই টু ইন্টু এই টু দিবার মাইনাস ইনভার্স থ্রি বাই টু এইটুকু টোটালি মানটা হবে মাইনাস অর্থাৎ শুধু ওয়ান হবে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারবে এরপর দেখো তোমরা এই যে মাইনাস ওয়ান রয়েছে মাইনাস ওয়ান কোনো পরিবর্তন পরিবর্তন করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটি সূত্র হয়েছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার শুটোয়টা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই অংশটা গিয়ে ধরেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে যে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ানই আছে এখানেও আমাদের হরের যে অংশটি কোনো পরিবর্তন করা হয়নি এখানে একটি পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা অলরেডি সুতো হয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে এ টু দি বা থ্রি বাই টু প্লাস এ ইন বাস থ্রি বাই টু এটাকে টোটালি এবার এটাকে আমাদের গিয়ে ধরতে হবে টোটাল ব্র্যাকেটের মতো যা আছে টোটালি এটাকে এ ধরব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস তোমরা ওয়ানকে দেখতে পাচ্ছো আমরা হোল স্কোয়ার নিতে পারি অর্থাৎ ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে শুট হবে দেখতে পাচ্ছ তোমরা এ প্লাস এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে পুরোটা এইটুকু আর বি হচ্ছে ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমাদের কারোর প্রবলেম হলো তোমরা ওয়ানের উপর একটা স্কোয়ার দিয়ে রাখতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং নিচে যে অংশটি রয়েছে এবার আমরা এটার সাথে এই অংশটি কেটে দেবো কেটে দিলে বাকি যে অংশটি থাকবে এটি হচ্ছে আমাদের ডানপক্ষ এরপর যদি তোমাদের কোনো জায়গায় বসতে কোনো প্রবলেম হয় তোমরা তোমরা অবশ্যই ভিডিওর নিচে আমাকে কমেন্টে জানাবো আমি সমাধান করতে চেষ্টা করব আমি এরপরে পাঁচ নাম্বার শুরু করব পাঁচ নম্বরে রয়েছে সরল করো প্রথমে অঙ্কটি তুলে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স এর ওপর ওয়ান বাই এ পাওয়ার এর উপরে আরো পাওয়ার রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি এর উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার দেওয়া হয়েছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি অর্থাৎ এক্স এর উপর যতগুলো পার্ট রয়েছে সবগুলি পাওয়ার পাওয়ার হিসেবে আছে আর তোমার যেন পাওয়ার সবগুলো ইনটু আকারে থাকে আমরা প্রথমে এক্স দি পাওয়ার ওয়ান বাই এ এটাকে কোনো পরিবর্তন করবো না শুধুমাত্র এই অংশটি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একেবারে সহজ একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুটু অ্যাপ্লাই করা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে যে এ মাইনাস বি ছিল এটাকে কোনো পরিবর্তন করা হয়নি উপরে যে পাওয়ার ছিল এ ডিভাইডেড বি এ প্লাস বি এটাও কোনো পরিবর্তন করা হয়নি এর পরের অংশে আমরা এ মাইনাস বি এবং এ মাইনাস বি অংশটি কেটে দেব কেটে দিলে তোমরা দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ওয়ান বাই এ থাকবে এখানে এ মাইনাস বি এ মাইনাস বি কেটে দেওয়ার কারণে এ প্লাস বি থাকবে ইনটু আমরা এই যে পাওয়ার ছিল যেটা সেকেন্ড প্যাকেট উপরে আমরা এই পাওয়ারটা ইনটু আবার রেখে দেবো এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানেও এ প্লাস বিসি কাটা যাবে এ প্লাস বি আর বি কাটা গেলে এখানে কী থাকবে এ থাকবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এর সাথে এই এতে থাকবে এখানে পরবর্তীতে আবার এ আর এ কাটা যাবে তার মানে এক্সের ওপর পাওয়ার থাকবে ওয়ান আর এক্স টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে এক্স এটাই আনসার আমি এরপরে পাশের শুরু করব পাশের খ নম্বর অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট আমরা একটু মনোযোগ সহকারে দেখবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এর উপর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু প্লাস বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি আমরা এই অংশটি আপাতত আমাদের বা চার পাঁচ লাইনের মধ্যে কোনো পরিবর্তন করতে হবে না তোমরা দেখতে পাচ্ছ দেখো বারবার এই অংশটির কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ আমাদের প্রথম পার্টটিকে বারবার পরিবর্তন করা হয়েছে আমি তোমাদেরকে বোঝে দিচ্ছি কীভাবে পরিবর্তন করা হয়েছে তোমরা নিচের অংশটি হরের যে অংশটি রয়েছে এটা এমনি বুঝতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছো বি কমন এসি বি কমন এলে এ মাইনাস থাকে আর ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এ টু দি পাওয়ার থ্রি বাই টু আমরা জাস্ট এই অংশটাকে ভেঙে লিখব তবে দেখতে পাচ্ছ এ টু দি পাওয়ার থ্রি বাই টুকে আমরা এ ইন টু এ টু দি পাওয়ার ওয়ান বাই টু লিখেছি অর্থাৎ এখানে সূচকের যে আমাদের সূত্র রয়েছে এক্স টু দি পাওয়ার এ ইনটু x এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ প্লাস বি অর্থাৎ পাওয়ার দুটো যোগ হয় বেস যখন একই থাকে তখন দুইটা বেস মিলে একটা নিয়ে পরবর্তীতে পাওয়ার দুটোকে যোগ করতে হয় তোমরা এইভাবে এটাও প্র্যাকটিস করে দেখতে পারো এর উপর একটা পাওয়ার আছে ওয়ান এবং এরপর এখানে পাওয়া যাচ্ছে ওয়ান বাই টু তোমরা যদি দুইটা এ মিলে একটা এ লেখো তাহলে পরবর্তীতে ওয়ান প্লাস হাফ এই দুটাকে যোগ করলেই পাবে থ্রি বাই টু পেয়ে যাবে অর্থাৎ আমরা এই অংশটাকে ভেঙে লেখেছি তোমরা একটু খাতায় প্র্যাকটিস করে দেখতে পারো জিনিসটা প্লাস এ বি কোনো পরিবর্তন করা হয়নি এরপরের লাইনে দেখো তোমরা আমাদের নিচের যে প্রথম পার্ট নিচের অংশ হরের অংশটি কোনো পরিবর্তন করা হয়নি আর এই অংশটি তোমাদের আগে বলেছে কোনো পরিবর্তন হয়নি ওপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই দুইটা পার্ট এই দুইটা পার্টে আমরা এ কমন নিতে পারি এ কমন এলে এখানে পাওয়ার হাফ প্লাস থাকবে এবং নিচের অংশটি কোনো পরিবর্তন করা হয়নি এরপর লাইনে এসে আমরা তোমরা দেখতে পাচ্ছ এ কোনো পরিবর্তন করা হয়নি এ টু দি পাওয়ার হাফ আর রুট এ এর মধ্যে মানে কোনো কম বেশি নেই অর্থাৎ একই জিনিস প্লাস বি এবং পরবর্তী এখানে নিচে তোমরা একটা দেখতে পাচ্ছ আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করার জন্য যেহেতু আমাদের এখানে বি স্কোয়ার রয়েছে বাট এখানে এর ওপর কোনো স্কোয়ার নেই জন্য আমরা এটাকে যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে রুট এ নিয়ে তারপর হোল স্কোয়ার দিতে হবে অর্থাৎ আমরা যদি রুটের সাথে আবার স্কোয়ার কেটে দিই তাহলে আমাদের মানে কোনো কম বেশি হবে না এবং পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মানে বি সূত্র হয়ে গেছে এটা এবং আমরা পরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এই সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে বাকি অন্য কোনো পরিবর্তন করা হয়নি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ ম্যানাস বি এছাড়া বাকি অন্য কোনো পরিবর্তন করা হয়নি তবে এর পরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অংশ কেটে গেছে অর্থাৎ রুট এ প্লাস বি নিচেও রয়েছে আমাদের রুট এ প্লাস বি রুট এ প্লাস বি রুট এ প্লাস বি কাটা যাবে কাটা গেলে উপরে থাকবে এ নিচে থাকবে বি ইন্টু রুট ওভার এ ম্যানাস বি এবং ডান পাশে যেটা আগে ছিল ওঠেইছে এবার আমরা দুইটা মিলে লসাগু করব তোমরা দেখতে পাচ্ছ আমরা দুইটা মিলে লসাগু করেছি লসাগু তোমাদের সবারই পারার কথা এই ক্ষেত্রে কোনো সমস্যার কথা না আমরা লসাগু করার পরে দুই অংশ মিলে আমাদের রুট এ কমন আছে তোমরা দেখতে পাচ্ছ রুট এ কমন এলে এখানে রুট এ বি থাকবে এবং নিচেও দেখতে পাচ্ছ রুট এ বি আছে পরবর্তীতে এটা এটা কাটা যাবে ফলাফল রুটে ডিভাইডেড বাই বি এটাই থাকবে আমি আরেকটি অঙ্ক করব নম্বর দেখতে অঙ্কটি নিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই বি নিচের এ অংশটা তো এ প্লাস বি ডিভাইডেড বাই বি অর্থাৎ এ অংশটি এবং এ অংশটির মধ্যে মিল রয়েছে একইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অংশটির সাথে এই অংশটি মিল আছে শুধুমাত্র পাওয়ারের জায়গায় মিল নেই অর্থাৎ এখানে রয়েছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি কিন্তু এখানে রয়েছে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটি অর্থাৎ বেস মিল রয়েছে আমাদের কিন্তু পাওয়ার দুইটার মধ্যে কোনো মিল নেই তো আমাদের এক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি আমাদের সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি অর্থাৎ ভাগ আকারে থাকলে পাওয়ার দুইটে পাওয়ার মাইনাস করতে হয় উপরে পাওয়ার থেকে নিচেটা মাইনাস হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছ আমাদের এখানেও এ প্লাস বি ডিভাইডেড বাই বি এখানেও এ প্লাস বি ডিভাইডেড বাই বি আমরা দুইটি মিলে একটি লিখবো অর্থাৎ একটি বেস লিখলাম এরপরে পরবর্তীতে এই পাওয়ার থেকে অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটি মাইনাস করতে হবে একইভাবে গুনন দিয়ে স্যার একইভাবে দুইটা মিলে একটা লিখে উপরে পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা মাইনাস করতে হবে তোমরা একটু ভালো করে বুঝলে দেখলে বুঝতে পারবে অর্থাৎ সোটটা আমি আবার বলে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল এক্স টু দি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তোমরা আগের যে পেজ রয়েছে ওখানে সোট্টটি রয়েছে তোমরা সত্তরটি দেখতে পারবে এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এইটার কোনো বেসের কোনো পরিবর্তন হয়নি তবে এখানে দুটা মিলে লসকও করা হয়েছে এখানে এ মানস বি করা হয়েছে এখানেও এ মাইনাস বি লসকু করা হয়েছে লসকু করার পর এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ দুইটি কাটা যাবে এখানেও কাটা যাবে অর্থাৎ অন থাকবে অন না লিখলেও চলবে যদি সরাসরি এ লাইনটা না করো তাও কোনো সমস্যা নেই এরপর দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই বি আর এখানে রয়েছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ আমরা নিচে হরের অংশটি বি এবং এ গুণ করে দিলে গুণফল হবে এবি এবং উপরের অংশ তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা একটা সুতো হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি আমি আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আমরা পাঁচের ঘ থেকে শুরু করব তোমাদের কাছে আরেকবার অনুরোধ করছি তোমরা সম্ভব হলে যত দ্রুত সম্ভব এই শীতটি অফিস কলকে এসে নিয়ে যাও আশা করি তোমরা নিজেরাও অনেক উপকৃত হবে কিছুটা এই শীতটা পেলে ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম